নমস্কার বন্ধুরা দেখুন অলরেডি আমি কিছুদিন আগেই একটা ভিডিও করেছিলাম তাতে দেখাচ্ছিলো যে তেইশ তারিখ ফেব্রুয়ারির তেইশ তারিখে একটা নোটিশ দিয়েছিল যারা নবনিযুক্ত প্রাইমারি টিচার তাদেরকে স্যালারি বিল যেন সাবমিট না করা হয় তাদের বেতন যেন না হয় সেইটা ব্যাপারে নির্দেশ দিয়েছিল এই রিসেন্টলি কিন্তু আবার একটা নতুন নোটিশ দিয়ে বেতন বিল যে বন্ধের নির্দেশ দিয়েছিল সেইটা কিন্তু প্রত্যাহার করা হলো এইখান থেকে কয়েকটা ব্যাপার কিন্তু উঠে আসছে যে প্রাইমারি নিয়োগটা স্টে কত তাড়াতাড়ি উঠতে পারে বা স্টের গুরুত্ব কতটা কোন মানে কতটা উইক বা কতটা স্ট্রং স্টে অর্ডারটা সেটা কিন্তু বোঝা যাচ্ছে এছাড়া যে কেসগুলো রয়েছে মানে একটা প্যারাটিচারের কেস রয়েছে সেটার কি খবর এবং ডিভিশন বেঞ্চে যাওয়ার কি খবর সেই সমস্ত ব্যাপারগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব দেখুন তার আগে একদম নোটিশটা দেখে নিই দেখুন এই যে নোটিশটা দিয়েছে পঁচিশে ফেব্রুয়ারি কিন্তু এই নোটিশ এসছে আগে তেইশে ফেব্রুয়ারি নোটিশ দিয়েছিল ডিপিএসসি থেকে যে যাতে তাদের স্যালারি বিল সাবমিট করা না হয় পঁচিশ ফেব্রুয়ারি কিন্তু নোটিশ দিয়েছে দেখুন অল এস আইকে টু ইনফর্ম দ্যাট আগের যে মেমো নম্বর দিয়ে এই যে তেইশ তারিখ যে নোটিশটা সেইটা কিন্তু বলছে সেইটা ফর অফিস নাল অ্যান্ড ভয়েট করে দিতে বলা হয়েছে নাল অ্যান্ড ভয়েড মানে এটাকে সম্পূর্ণ বাতিল করে দিতে বলা হয়েছে ওই নোটিশ নোটিশটার কোনো আর ভ্যালু থাকলো না তো এখন ব্যাপার হচ্ছে দেখুন আগে বলি স্যালারি বিল এরকম করার কারণটা কি সেটা আগে বুঝুন দেখুন আপনারা এসএলএসটি দিয়ে চাকরি পান কি প্রাইমারিতে চাকরি পান যেখানেই পান না কেন চাকরিতে জয়েন করার পর অ্যাপ্রুভাল পেতে হয় স্যালারি পাওয়ার জন্য অ্যাপ্রুভাল পাওয়া হয় কনসার্ন অফিস থেকে এসএসসি যদি আপনি যে স্কুল সার্ভিস কমিশন দিয়ে যদি হাই স্কুল বা আপার প্রাইমারি স্কুলে চাকরি পান তখন আপনাকে ডিআই অফিস এডিআই অফিস থেকে পেতে হয় আর এগুলোর ক্ষেত্রে ডিপিএসসি বা এস আই অফিস এগুলো থেকে অ্যাপ্রুভাল পেতে হয় তো সেই অ্যাপ্রুভালের যে কাগজপত্র রেডি করতে কিন্তু দু তিন মাস সময় লেগে যায় কোনো কোনো ক্ষেত্রে এক মাসের মধ্যেও হয়ে যায় তবে জেনারেলি দু তিন মাস সময় লাগে তো তারপরে কিন্তু স্যালারি হয় তো এইটা এই প্রসেসটা কিন্তু টাইম লাগে আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে স্যালারি যখন হয় তখন কোন স্কুলের সমস্ত টিচারের স্যালারি কিন্তু একসাথে হয় এইবারে ধরুন আপনি এই প্রাইমারি টিচার হিসেবে রিক্রুট হলেন এবং সেখানে জয়েন করলেন তারপরে কিন্তু আপনার স্যালারিটা হচ্ছে না বাকিদের স্যালারি হয়ে যাচ্ছে তখন কিন্তু পরবর্তীকালে এটা নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে সেই জন্য কিন্তু এই সমস্যাটা মেটানোর জন্য কিন্তু স্যালারি বিলটা ওদের যাতে বন্ধ না হয় সেই নির্দেশ দিয়ে আছে এবারে দেখুন স্যালারি বন্ধ যদি না হয় আপনি যদি একদিনেরও স্যালারি পান আপনার চাকরি কেড়ে নেওয়াটা কিন্তু খুব টাফ হয়ে যায় যে কোনো বেতনভোগ কোনো সরকারি কর্মচারী যে কোনো বেতন কোনো সরকারি কর্মচারীর ক্ষেত্রে কিন্তু এটা খুব ফ্যাক্ট ব্যাপার একদম সত্যি কথা যে একবার স্যালারি চালু হয়ে গেলে সেটাকে স্টপ করে চাকরি কেড়ে নেওয়াটা বা হচ্ছে যেভাবে হোক আদালত আদালত অর্ডার দিক বা যাই হোক খুব ডিফিকাল্ট ব্যাপার হয় কারণ সে উল্টে আবার কেস করবে অনেক গ্রাউন্ড থাকে বিভিন্ন তো যাই হোক এখন এই দু তিন মাস সময় যেহেতু লাগছে নতুন টিচারদের অ্যাপ্রুভাল হতে সেই টাইমের মধ্যে যদি স্টে উঠে যায় তাহলে তো সবার একসাথেই স্যালারি বিল সাবমিট হয়ে যাবে কি এক মাসের মধ্যেও যদি স্টে উঠে যায় তাহলেও সবার একসাথে সাবমিট হয়ে যাবে এইবারে দেখুন স্টে ওঠার ব্যাপারে কি অন্য ব্যাপারগুলোতে আমি বলি এবারে দেখুন ডিভিশন বেঞ্চে কিন্তু মোটামুটি একটা টার্গেট নেওয়া হচ্ছে বুধবারের মধ্যে যাতে ডিভিশান বেঞ্চে কেসটা রেডি হয় বা কেসটা শুনানির জন্য ডেট পাওয়া যায় সেটার চেষ্টা চালানো হচ্ছে একদম সরকার থেকে কিন্তু খুব চেষ্টা করছে স্টে তোলার এটা একদম পরিষ্কার কথা মানে পর্ষদ এবং সরকার খুব চেষ্টা করছে যাতে স্টেটা উঠে যায় এবং এই নিয়োগটা যাতে ঠিকঠাকভাবে হয় তার কারণও জানতে পারবেন একটু পরে বলবো দেখুন প্যারা টিচারের যে কেস সেইটা সম্পর্কে একটু বলি দেখুন প্যারা টিচার আগামী বারোই মার্চ প্যারা টিচারদের কেসের কিন্তু শুনানি রয়েছে এবং সম্ভবত সেই দিনই সেই কেসের রায়দান হবে এই মামলা কিন্তু হয়েছিল দু সালে একটু বলে রাখি এই মামলা হওয়ার কারণ ছিল যে প্যারা টিচার স্পেশাল এডুকেটার যারা তাদের টেন সংরক্ষণ নিয়ে কিন্তু এই মামলা হয়েছিল ঠিক আছে তো এই মামলার শুনানি এই মামলাটাও কিন্তু গুরুত্বপূর্ণ এই টোটাল কেসের ব্যাপারে ঠিক আছে এই মামলার শুনানি কিন্তু বারোই মার্চে হবে এবং সম্ভবত সেই দিন রায়দান হয়ে যাবে সেকেন্ড মেরিট লিস্ট কিন্তু যদি দেখুন এইরকম স্টে না পড়তো তাহলে কিন্তু এই ফার্স্ট মেরিট লিস্টের পর সেকেন্ড মেরিট লিস্টও আসতো আস্তে আস্তে রিক্রুটমেন্ট কিন্তু হতো এখন স্টে পড়েছে যাই হোক সরকার যদি কোনোভাবে রেক্টিফিকেশান করে লিস্ট রেকটিফিকেশন করে আমি আবারও বলছি মানে এই আপার প্রাইমারি যেরকম হলো সম্পূর্ণ প্যানেল বাতিল হয়ে গেল নিঃসন্দেহে সরকার সেই পথে যাবে না বলে মনে হয় আমার তো দেখা যাক সময়ের সাথে সাথে সেটা জানা যাবে সরকার নিশ্চয়ই লিস্ট কিছু হয়তো রেক্টিফিকেশান করে পুরো ব্যাপারটাকে মিটমাট করে নেওয়ার চেষ্টা করবে ডিভিশন বেঞ্চে এইবারে দেখুন এই নিয়োগ কিছুজনের হয়ে গেছে অলরেডি কিছুজন জয়েন করে গেছে কিছুজন জয়েন করতে পারেনি তাদের মানে রেজাল্ট রিক্রুটেড হয়েছে কিন্তু জয়েন করতে পারেনি এমন একটা হজবরলো হয়ে আছে যে এটাকে কিন্তু ক্লিয়ার করতেই হবে না হলে। সরকারই খুব ডিফিকাল্টির মধ্যে পড়ে যাবে পর্ষদ খুব ঝামেলার মধ্যে পড়ে যাবে কারণ যারা রিক্রুটমেন্ট হয়েছে তারা উল্টে আবার কেস করবে যে আমরা নাম দেখতে পাচ্ছি কেন আমরা জয়েন করতে পারছি না দুর্নীতি যাদের হয়েছে তাদেরকে তাহলে বেছে বেছে বার করো এরকম ঘুরিয়ে কেস হবে তো এটা কিন্তু সরকারেরই একটা দায়িত্ব মধ্যে চলে আসে এখন যাতে এটা পুরোপুরি ক্লিয়ার করা হয় আর সবচেয়ে বড় ব্যাপার দেখুন যতই যাই হোক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কিন্তু এখনও মানে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে সেটা কিন্তু ফলো করার চেষ্টা করা হয় এবং তার কথার কিন্তু একটা ভ্যালু দেওয়ার খুব চেষ্টা করা হয় এবং এই ঘোষণা কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস মিটিংয়ে করেছিলেন যে দু হাজার যে প্রাইমারি তার রিক্রুটমেন্ট হবে তাই সরকার কিন্তু এটাকে খুব পজিটিভভাবেই নিয়ে এগোচ্ছে এক এবং পর্ষদ যেহেতু সরকারের হয়েই কাজ করবে সে কিন্তু এই ব্যাপারটাকে খুব সিরিয়াসলি নিচ্ছে এবং খুব সিরিয়াসলি এটাকে স্টে ওঠানোর কিন্তু চেষ্টা করছে এবারে বলি আপনারা প্রপার ডেট এখনও জানতে পারছে না ডিভিশন বেঞ্চে কবে যাচ্ছে কি সরকার কি করছে পর্ষদ কি করছে এটা না জানার কারণ হচ্ছে ডিভিশন বেঞ্চে যাবে কি যাবে না কি ওরা আটঘাঁট বাঁধছে কী ওরা লিস্ট রেকটিফিকেশান করবে না কি করবে কোনো ডিটেলস কিন্তু ওরা সবার সামনে আনতে রাজি নয় একদম ডাইরেক্ট সমস্ত কৌশল মাফিক সাজিয়ে ওরা ডাইরেক্ট গিয়ে ডিভিশন বেঞ্চে কিন্তু কেসটা ওঠাবে এই রকম যতদূর সম্ভব এই রকম হচ্ছে ওরা কেসটা সাজানোর চেষ্টা করছে তো দেখা যাক সরকার কি করে বা পর্ষদ কি করে আশা রাখবো আমরা সবাই যাতে ডিভিশন বেঞ্চে কেসটা তাড়াতাড়ি ওঠে এবং খুব তাড়াতাড়ি স্টে উঠে যায় এবং যোগ্যরাই যেন চাকরি পায় রেক্টিফিকেশান অন্তত কিছুটা হোক যারা দুর্নীতি করেছে তারা যাতে এখান থেকে বাদ যায় আর হ্যাঁ যে ব্যাপারটা ওই ফেসবুক বলুন বা সোশ্যাল মিডিয়াতে বলুন প্রচুর ঘুরে বেড়াচ্ছে যে এমন একজন ক্যান্ডিডেট যে পাসই করেনি অথচ সে রিক্রুটেড হয়েছে সেই ব্যাপারটা কতদূর সত্যি কতদূর মিথ্যা সেটা তো অবশ্যই যাচাই করা হবে সেইটা যদি মানে ঠিকঠাক না হয় তাহলে তো কোনো ব্যাপারই নয় এটা টোটালি নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে তেমনি সরকার পক্ষেরও যে যুক্তি যে সাইবার অ্যাটাকের জন্য লিস্ট তুলে দিতে হয়েছে সেই যুক্তিটাও ধোপে টেকে না লিস্ট সরকারকে দিতেই হবে আমি আগের ভিডিওতেই কিন্তু আপনাদেরকে একটা গেজেট দেখিয়ে বলেছিলাম যে আপনারা সেই ভিডিওটা আমার চ্যানেলে গেলেই পেয়ে যাবেন সেখানে কিন্তু পরিষ্কার গেজেটে লেখা ছিল যে একটা এ ওয়াইজ ডিসেন্ডিং অর্ডার ওয়াইজ আপনাদের মেরিট অনুযায়ী কিন্তু একটা লিস্ট দিতে হবে সেটা কিন্তু বলা ছিল তো সেই অনুযায়ী কিন্তু দিতে হবে লিস্ট অবশ্যই হয়তো রেক্টিফিকেশান করবে দেখা যাক কি হয় সবাই পজিটিভ থাকুন পজিটিভ থাকতেই হবে নাহলে কিছু করার নেই পজিটিভ থেকে আমরা আশা রাখবো যাতে ভালোভাবে এই কেসটা মিটে যায় এবং যোগ্যরা চাকরি পায় ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ